বাংলা বলতি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। I invite Sri Om Birla to occupy the chair. इन्होंने डिवीजन फोर्स नहीं किया है इसलिए वी हैव ऑलरेडी क्रॉस दैट स्टेज आई इनवाइट श्री ओम बिरला टू कम अप एंड ऑक्युपाई द चेयर चेयर है आप संभालें प्लीज। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত, আমি বিপ্লব। আজ স্পিকার নির্বাচন হলো এবং স্পিকার নির্বাচনে যথারীতি এনডিএ এর তরফে ওম বিড়লা তিনি জয়ী হলেন এবং ভোটাভুটি হলো না, ধনী ভোটেই তিনি জয়ী হলেন। এখন প্রশ্ন হলো যে এই জয়ী হওয়ার পরে সংসদে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের সুর ফের কোথাও একটা অভাব দেখা গেল। অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন যে পুরো অনৈতিক হয়েছে স্পিকার নির্বাচন, তিনি কি বললেন সেটা একবার শুনি। ডিভিশন চেয়েছে এবং চাওয়ার পরও ডিভিশন অ্যালাউ করা হয়নি এবং এটা স্পষ্টত প্রমাণ যে বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই। সুতরাং এই যে সরকার চলছে এটা অবৈধ, অনৈতিক, আনকনস্টিটিউশনাল গভর্নমেন্ট এবং এই সরকারের পতন সময়ের অপেক্ষা। আমার মনে হয় নিয়ম কেতা হয় কে 500 লোককে অন্দর এক আদমি ভি আগর ডিভিশন মাঙ্গে তো আপকো ডিভিশন দেনি পড়তি হ্যায়, ইয়ে নিয়ম হ্যায়। কংগ্রেস সহমতি ইস মাঙ্গে ভাই, কংগ্রেস সে ভি মাঙ্গে, বহুত সারে পলিটিক্যাল পার্টিজ হ্যায়, বহুত সারে পলিটিক্যাল পার্টিজ সে মাঙ্গে গে। আপ মুঝে প্রশ্ন কর রহে হ্যায়, প্রশ্ন করনে সে পহলে লোকসভা কা ফুটেজ একবার দেখ লিজিয়ে। और रूल्स ये कहता है कि एक मेंबर भी डिवीजन मांगे तो आपको डिवीजन देनी पड़ेगी, आपने वो नहीं दिया। तो क्यों नहीं दिया ये तो प्रोटेम स्पीकर ही बता सकते हैं। सर राहुल जो चेयर पे बैठे थे, जो चेयर पे बैठे थे वो बता सकते हैं, बट दिस इज अगेंस्ट द रूल, दिस इज इमोरल, दिस इज अनएथिकल एंड दिस इज अनकॉन्स्टिट्यूशनल। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে স্পিকার নির্বাচন অনৈতিক। তিনি বলছেন যে আপনারা সংসদের ফুটেজ দেখলেই বুঝতে পারবেন বহু বিরোধী সাংসদ এদিন ডিভিশন বেঞ্চের ভোটাভুটির আর্জি জানান, তবে শেষ পর্যন্ত ভোটাভুটি ছাড়াই স্পিকার বেছে নেওয়ার প্রস্তাব গৃহীত হয়েছে। অভিষেক বলেন যে বিজেপির কাছে পর্যাপ্ত সাংসদ নেই, তা সত্ত্বেও তারা সরকার চালাচ্ছে, এটা সম্পূর্ণ অনৈতিক ও অসাংবিধানিক। তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে কেন ডিভিশন চাওয়া সত্ত্বেও তা করা হলো না, কিন্তু আমরা টেলিভিশনের পর্দায় যেটা দেখেছি বেলা 11টা নাগাদ সংসদে স্পিকার নির্বাচন প্রক্রিয়া শুরু হয়,
ওম বিড়লাকে স্পিকার নির্বাচিত করার প্রস্তাব পেশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রস্তাব সমর্থন করেন প্রতিরক্ষা মন্ত্রী। অন্যদিকে কে সুরেশ অর্থাৎ ইন্ডিয়া জোটের প্রস্তাব পেশ করেন শিবসেনার উদ্ভবপন্থী সাংসদ, কিন্তু ধনী ভোটে বিরোধী প্রার্থী পরাজিত হন। ওম বিড়লাকে স্পিকার হিসেবে মেনে নেয় কংগ্রেস নেতৃত্ব। রাহুল গান্ধী তাকে শুভেচ্ছা জানান। আমরা দেখেছি যে রাহুল গান্ধী ধনী ভোট হওয়ার পরেই প্রথমে নরেন্দ্র মোদী এগিয়ে যান, তারপর রাহুল গান্ধী এগিয়ে আসেন এবং তারপর দুজনে মিলেই স্পিকার ওম প্রকাশ বিড়লাকে নিয়ে যাওয়া হয়, ওম বিড়লাকে নিয়ে যাওয়া হয় তার সেই আসনে এবং সেখানে তিনি আসন গ্রহণ করেন। সেখানে হাত মেলান ফের রাহুল এবং নরেন্দ্র মোদী। তারপরে তারা আসেন এবং প্রত্যেকে বক্তব্য রাখেন এবং রাহুল গান্ধী বক্তব্য বলেছেন যে আমি আপনার সফল নির্বাচনের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। এই সংসদ ভারতের জনগণের কণ্ঠস্বর, আপনি সেই কণ্ঠের চূড়ান্ত বিচারক। সংসদ কতটা ভালোভাবে চললো তার থেকেও বড় প্রশ্ন হলো সংসদে বিরোধীদের কণ্ঠস্বর কতটা শোনা গেল। কিন্তু কংগ্রেস এই বিষয়ে, এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বললেন যে অনৈতিক, সে বিষয়ে কিন্তু জয়রাম রমেশ কংগ্রেসের নেতা মুখপাত্র তিনি সংবাদ মাধ্যমে বলছেন, আমরা ডিভিশন ভোটের ডিভিশনের কথা বলিনি, স্পিকার নির্বাচনের ডিভিশনের কথা বলিনি, কারণ আমরা এটাই যথাযথ ভেবেছিলাম যে প্রথম দিন অন্তত একটা সহমত থাকুক। আমাদের এটা আমাদের দিক থেকে একটা ইতিবাচক ও গঠনমূলক দিক ছিল, আমরা ডিভিশন চাইতেই পারতাম কিন্তু আমরা তা চাইনি। অর্থাৎ কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সুর কিন্তু সম্পূর্ণ আলাদা। এবং যখন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলতে উঠলেন, তিনিও স্পিকার নির্বাচনের পর স্পিকার যখন তাকে বলতে বললেন এবং সেখানে তিনি বলেছেন, অনেক কথাই বলেছেন যে 150 জন গত লোকসভায়, সপ্তদশ লোকসভায় 150 জন সাংসদকে বহিষ্কার করেছিলেন একদিনে, সেই প্রসঙ্গ তুলেছেন। এবং তিনি এও বলেছেন যে আপনি হয়তো বিজেপির কাছে হয়তো আপনি মাথা সংসদে মাথা নত করেননি, কিন্তু আপনি কোথাও যেন বিজেপির প্রতি একটা দায়বদ্ধতা দেখিয়ে আপনি কাজ করেছেন সেটা যেন না হয়, সেটাও তিনি বলেছেন। এখন প্রশ্ন হলো যে কেন এই কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কোথাও, এটা কি একটা প্রচারের আলোয় আসার জন্য? কারণ ঠিক এর 24 ঘন্টা আগে, আগের দিন যেদিন ঠিক হলো যে কংগ্রেস অর্থাৎ কংগ্রেস নেতৃত্বে যে ইন্ডিয়া জোট, সেই ইন্ডি জোট তারা কিন্তু স্পিকার নির্বাচনে তারা ছাড়বেন না, তারাও প্রার্থী দেবে। এবং সেই হিসেবে তারা কে সুরেশকে প্রার্থী করে এবং কে সুরেশকে প্রার্থী করার পরে যেটা দেখা যায় যে তৃণমূল নেতৃত্বের ক্ষোভ হয় এবং তৃণমূল নেতৃত্বের ক্ষোভ যে তারা এই বিষয়টি জানতে পারেনি। এবং জানিয়ে ভোগকনি স্পিকার পদপ্রার্থী নিয়ে দুই মরিত থাকে গত মঙ্গলবার কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস। তারপরে দলীয় দফতরে বৈঠকের পর বেলা 4টে নাগাদ নতুন সংসদ ভবনের মকরদ্বারের সামনে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেখানে রাহুল গান্ধীর সাথে দেখা হয়। কিন্তু তৃণমূল নেতৃত্বের এই ক্ষোভের কথা জানার পরে লোকসভার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে বসিয়ে প্রায় 1 মিনিট 15 কথা বলেন এবং স্পিকার পদের প্রার্থীর নাম নিয়ে তৃণমূলের সঙ্গে আলোচনা না করার জন্য অভিষেকের কাছে দুঃখ প্রকাশ করেন সোনিয়া পুরুষ। সাংসদ হিসেবে শপথ শেষে লোকসভা থেকে বেরিয়ে মমতাকে ফোন করেন রাহুল, তৃণমূল নেত্রীকে বোঝান কোন পরিস্থিতিতে তড়িঘড়ি কেন সুরেশের নাম ঘোষণা করতে হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আগের দিন এই যে স্পিকার নির্বাচন নিয়ে যে একটা তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে যে একটা দু মেরুতে দুদল ছিল, তারপর সেটা সহমত হয় ফোনের পরে, আবার পরের দিন এই যে স্পিকার নির্বাচনে, কারণ রাহুলকেই কিন্তু বিরোধী দলনেতা হিসেবে সকলে মেনেছেন, তাহলে ইন্ডিয়া জোটের নেতা হিসেবে তো রাহুলকেই সকলে মানছেন, তাহলে সেই জায়গাটায় প্রশ্ন হলো সেই জায়গাটায় সেখানে যখন কেউ ভোটাভুটি চাননি, হ্যাঁ, তাহলে হঠাৎ করে এরকম কথা কেন বলা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমরা ডিভিশন চেয়েছিলাম, অনেকেই ডিভিশন চেয়েছে, সেই ফুটেজ দেখা হোক, একজন যদি ডিভিশন চায় তাহলে। কিন্তু প্রশ্ন হলো যে 240 হচ্ছে বিজেপি নিজস্ব, 242 এছাড়াও তো অন্যান্য শরিক যারা আছে,
তো সেইখান থেকে কংগ্রেসের 99 এবং তাদেরও শরিক আছে। তো এই এই যে একটা পার্থক্য, এই পার্থক্য দেখা যাচ্ছে প্রায় 300-র কাছাকাছি, 300-র বেশি সাংসদ কিন্তু এখন ইন্ডিয়া জোটে সামিল হয়েছে, অর্থাৎ বিজেপির সঙ্গে আরো শরিক দল যারা তাদেরকে নিয়ে 292 ছিল, তারপরে আরো সাংসদরা যোগ দিয়েছেন, অর্থাৎ আরো অন্যান্য দল নির্দল তাদের নিয়ে প্রায় 300-র কাছাকাছি। যাই হোক, এখন সংসদে তো একটা ভোটাভুটি হবে, সেখানে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ হবে, সেদিন বোঝা যাবে। প্রশ্ন হচ্ছে যে প্রতিবারই কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস কোথাও, এটা কি একটা প্রচারে আসার লড়াই? অর্থাৎ যেখানে ইন্ডিয়া জোটে কিন্তু বারবার বলা হয়েছিল ভোটের আগে, নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আমাদের সাথে ইন্ডিয়া জোটের কোনো সমঝোতা হয়নি, অর্থাৎ এই বাংলায় ইন্ডিয়া জোট হয়নি কিন্তু আমরা ইন্ডিয়া জোটে আছি। অর্থাৎ ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলেছিলেন না, যে বাইরে থেকে আমরা সমর্থন দেব, পরে আবার সেটা উইথড্র করে নেওয়া হয়। তো আমার ঠিক মনে ঠিক ওই পঞ্চম বা ষষ্ঠ ফেজ ইলেকশনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আমরা ইন্ডিয়া জোটে বাইরে থেকে সমর্থন দেবো, এরকম একটি কথা বলেছিলেন। তারপরে আবার বিতর্ক তৈরি হওয়ায় তিনি বলেছিলেন আমরা ইন্ডিয়া জোটে আছি, হ্যাঁ হয়তো এখানে নেই কিন্তু আমরা ইন্ডিয়া জোটে আছি। তো এখন কি বারবার এই যে একটা ইন্ডিয়া জোটে আছি কিন্তু আমরা ইন্ডিয়া জোটে ডাইরেক্ট নয় ইনডাইরেক্ট, অর্থাৎ প্রচারে আলোয় আসার জন্য কি এটা করা হচ্ছে বারবার? আগের দিন স্পিকার নির্বাচনের যে পদপ্রার্থী, সেইখানে দেখা গেল যে স্পিকার পদপ্রার্থী নিয়ে দুই মেরুতে তৃণমূল এবং কংগ্রেস। ঠিক পরের দিন যখন স্পিকার নির্বাচন ধ্বনিবটে হয়ে গেল, রাহুল গান্ধী ওম বিড়লাকে তিনি শুভেচ্ছা জানালেন, সুদীপ বন্দ্যোপাধ্যায় শুভেচ্ছা জানালেন, সব দলের সাংসদরা একে একে শুভেচ্ছা জানালেন, কিন্তু কোথাও তো শোনা যায়নি যে এই স্পিকার নির্বাচন একতরফা হয়েছে বা ভোটাভুটি চেয়েছে কেউ একজন যদি চায়। এবং সত্যি বলতে আমরা কিন্তু সংসদের যে ভিডিও ফুটেজ তাতে তো আমরা দেখিনি, যা দেখানো হয়েছে তাতে আমরা দেখিনি, কিন্তু আরো অন্যান্য ক্যামেরায় হয়তো সেটা থাকতে পারে, মেইন ক্যামেরায় যেটা আমরা দেখতে পেয়েছি সেটা কিন্তু নয়। এখন প্রশ্ন হলো যে সত্যি সত্যি কি ডিভিশন চা হয়েছিল? তাহলে কংগ্রেস কেন এক কথা বলছে যে আমরা তো ডিভিশনের কথা বলিনি, আমরা যথাযথভাবে চেয়েছিলাম প্রথম দিন অন্তত একটা সহমত থাকুক। অর্থাৎ প্রথম দিনই যদি কংগ্রেসের নেতৃত্বে ইন্ডি জোট যদি এই যে ভোটাভুটিতে যেত, হার তো অবধারিত ছিল, সেক্ষেত্রে কংগ্রেসের কিন্তু মুখ ফুটতো যে হার জেনেও কেন তারা এই পদপ্রার্থী দিল। অর্থাৎ সেই জায়গা থেকে তারা ধ্বনি ভোটকেই গ্রাহ্য করে জানিয়ে বুঝতে পেরেছিল যে এখানে জয় হওয়া অসম্ভব, তাই কংগ্রেস কিন্তু একটুখানি ওই পলিটিক্স করে, অর্থাৎ রাজনৈতিক বাধ্যবাধকতা থেকে স্পিকার পদপ্রার্থী দেয়, কিন্তু যদি আবার এই হার হয় তখন তো সমস্ত সংবাদ মাধ্যম থেকে সব জায়গায় এই যে কংগ্রেসের হারটাকে, অর্থাৎ ইন্ডিয়া জোটের হারটাকে বড় করে দেখানো হবে, সেই যে সেটা যাতে প্রকাশ্যে না আসে সেই জন্য কিন্তু কংগ্রেস এই জায়গাটায় তারা সরে আসে এবং ওই ভোটাভুটিতে না গিয়ে তারা কিন্তু একেই সমর্থন করে। কিন্তু এখন প্রশ্ন হলো তৃণমূল কেন এটা বলছে? তাহলে তৃণমূলের কি ওই মানে ভোটাভুটিতে গেলে তাহলে কংগ্রেস যে প্রার্থী দিয়েছে তাদেরকে আগের দিন না জানিয়ে তারা বলেছে তারা সমর্থন দেবে, তারা সমর্থন দিলেও যে হারতে তখন যে সমালোচনা হতো সেই সমালোচনায় তৃণমূল কিন্তু এটা বলতে পারতো, সেই সময় হয়তো বলতো যে আমাদের সাথে তো আলোচনা করেনি, পরে আমাদেরকে জানানো হয়েছে, আমরা যেহেতু ইন্ডিয়া জোটে রয়েছি, ইন্ডি জোটে রয়েছি, আমরা তাদের সমর্থন দিয়েছি কিন্তু আমাদের সাথে তো আলোচনা হয়নি এবং সইও ছিল না। এই যে স্পিকার পদপ্রার্থী নিয়ে যে সকলে সই করেছিল তাতে কিন্তু তৃণমূলের কোনো সই ছিল না বলেই সংবাদ মাধ্যমের তরফে জানা গিয়েছিল মঙ্গলবার, এবং রাত পর্যন্ত এই টানাপোড়েন চলে। বিকেলের পরে সেই টানাপোড়েনটা কিছুটা অবসান হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করার পরে, আর ঠিক তার পরের দিন স্পিকার নির্বাচনের পরে আবার একই ঘটনা। অর্থাৎ তাহলে কি তৃণমূল সব সময় একটা প্রচারের আলোয়, অর্থাৎ এইটা বলে একটা প্রচারের আলোয় থাকা যে শুধু কংগ্রেসকে ছেড়ে দেওয়া নয়, কংগ্রেস একা দাদাগিরি করবে এটা নয়, তৃণমূলে যে আছে এটা বোঝানো। আপাতত দেখব যে আগামী দিনে তো সংসদ চলবে, সেখানে তৃণমূল একদিকে ইন্ডিয়া জোট আর ইন্ডিয়া জোটের বাইরে থেকে সমর্থন অর্থাৎ তৃণমূল, তারা কি করে
ইন্ডিয়া জোট কংগ্রেসের নেতৃত্বে, তারা কি বলে, এই যে একটা সহমত হচ্ছে না, এই সহমত হচ্ছে না, এইটা বিভিন্ন বিষয়, বিভিন্ন বিতর্ক কতদিন চলে সেটাই কিন্তু এখন নজরে থাকবে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।